কেন? আমাকে জীবিত দেখে অবাক হয়ে গেছ? তুমি তো আমার মৃত্যুর সংবাদ শুনতে পার্টির আয়োজন করেছিলে, কিন্তু আফসোস তোমার আশা পূরণ হয়নি। হয়েছে, আমার বুকে যে স্বপ্ন, যে আশা, তা পূরণ হয়েছে প্রিয়া? তাহলে কেন কেন তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এসে অশান্তির কাঁটা দিয়ে আমার বুকটাকে ক্ষত বিক্ষত করছ? তোমার কারণে আমার বান্ধবী কাজল আজ মৃত্যুর সাথে লড়াই করছে। তবে কাজল যদি মারা যায়, তাহলে ওর মৃত্যুর জন্য তুমি দায়ী। ইয়েস, তুমি। চুপ কর। তুমি আমার বাড়িতে এসে এই ছাদের নিচে দাঁড়িয়ে আমারই মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে দোষী বানাচ্ছ? তুমি যদি ডাক্তার রাজুর স্ত্রী না হতে, তাহলে আমি তোমাকে বলতে দাও ড্যাডি। আমিও দেখতে চাই সে কতটুকু মিথ্যে বলতে পারে। মিথ্যে? তুমি রাজুকে ভালোবাসো না? ইয়েস, আমি রাজুকে ভালোবাসি এবং ভালোবাসবো আজীবন। রাজু আমার, আমারই থাকবে। তোমার এই পাগলামিতে আমার রাজু আমার কাছ থেকে কখনো দূরে চলে যাবে না। পাগল আমি না, তুমি। হ্যাঁ, তুমি পাগল সোনিয়া। তবে আজ বলে যাচ্ছি, তুমি যদি মনে করে থাকো রাজু তোমার, তাহলে এই ভাবনা তোমার পাগলামি। তুমি যদি ভেবে থাকো রাজুকে আমার বুক থেকে ছিনিয়ে নেবে, তাহলে তাও হবে তোমার পাগলামি। তুমি পাগল ছিলে, পাগল আছো এবং পাগল থাকবে। তুমি পাগল ছিলে, পাগল আছো এবং পাগল থাকবে। সোনিয়া, মা সোনিয়া, এ কি করছিস মা? শান্ত হ মা, শান্ত হ। হ্যালো, হ্যালো রাজু, আমি সোনিয়ার বাবা বলছি। সোনিয়া, কি হয়েছে সোনিয়ার? হ্যালো ডাক্তার রাজু। হ্যালো, সবকিছু ঠিক আছে? ব্যথার ইঞ্জেকশন দিয়েছি। ওকে সিস্টার, চলুন। জি স্যার। কি হয়েছে সোনিয়া? আমি পাগল না রাজু, আমি পাগল না। ও আমাকে বলে আমি নাকি পাগল। কে বলেছে? প্রিয়া। ও এখানে এসেছিল, আমাকে বলে আমি নাকি তোমাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছি। কিন্তু ও এই কথা জানে না, ও নিজেই তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তুমি আমাকে ভালোবাসো তো রাজু? কান্দাইল হে, ভাঙিল অন্তর।
চিকিৎসা করার পরও আমার মেয়ের এই অবস্থা, এর জন্য তাই তোমার স্ত্রী, হ্যাঁ হ্যাঁ তোমার স্ত্রী, তোমার স্ত্রীর কারণে আজ আমার মেয়ে আগের মতো পাগলামি শুরু করেছে। আমার মেয়েকে সুস্থ করতে যা করার তোমাকেই করতে হবে। শুধু তুমিই পারো আমার মেয়ের মুখে হাসি ফোটাতে। সোনিয়ার সাথে দেখা করতে গিয়েছিলে? কি বলেছো তুমি সোনিয়াকে? তুমি যখন জানোই তখন জিজ্ঞেস করছো কেন? তুমি কি জানো তোমার এইসব আজে বাজে কথার কারণে সোনিয়ার জীবন এখন বিপন্ন? আমি এইটুকু জানি, ওই সোনিয়ার কারণে আমার বন্ধু কাজল মরতে মরতে বেঁচে গেছে। কাজলের ঘটনা একটা অ্যাক্সিডেন্ট, সেজন্য আমিও দুঃখিত। দুঃখিত কেন? নিশ্চয়ই আমি পুরো মরিনি, তাই তোমার মনে দুঃখ, তাই না? তুমি সোনিয়ার কাছে মাফ চাইবে? না, আমি মাফ চাইতে পারবো না। তুমি আমাকে মারতে চাইলে মেরে ফেলো। ও প্রিয়া, তুমি তুমি এই বাড়িটাকে একটা দোজক বানিয়েছো। দোজক না, তুমি আমাকে দোজকের আগুনে দিন রাত পড়াচ্ছো। স্যার, তিন নম্বর কেবিনের ফাইলটা। ঠিক আছে, তুমি যাও। হ্যালো, হোন্ডাওয়ালা বলছি। ইয়েস, হোন্ডাওয়ালা। বলো তুমি আমাকে এখানে কেন ডেকেছো? কারণ আজ সেই ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে। তোমার যে হাত মানুষের জীবন বাঁচিয়েছে, সেই হাত দিয়ে তুমি তোমার স্ত্রীকে খুন করবে। কি আজে বাজে কথা বলছো? নো ডাক্তার রাজু, আমি ভালো করে জানি তুমি তোমার স্ত্রীকে খুব ভালোবাসো, কিন্তু এই অ্যালবামের ছবিগুলো দেখার পর অবশ্যই তুমি তোমার স্ত্রীকে হত্যা করবে। জ্যাকিচ,
নেগেটিভ কোথায়? নেগেটিভ? নেগেটিভ তো দেওয়া যাবে না। শোনো, আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো, আমার চোখে কি তোমার মৃত্যুর নিশানা দেখা যায়? বলো প্রিয়া, বলো। আজ আজ আমি ঠিকই আজরাইল হয়ে এসেছি। তোমার মৃত্যু লেখা আছে, তাই না? তোমার ভাগ্যে যখন লেখাই আছে স্বামীর হাতে স্ত্রীর মৃত্যু, তখন এই লেখা খণ্ডানো সাধ্য। কারণে কারণে বা বা যথেষ্ট আমার ভুল বলেছিল। আসলে আমার হাতে লেখা ছিল স্ত্রীর হাতে স্বামীর মৃত্যু। জানাও ম্যাডাম প্রিয়া, ম্যাডাম প্রিয়া, আপনি কোথায়? ম্যাডাম, ম্যাডাম, এ আপনি কি করছেন? ম্যাডাম যা কিছু কলেন এরা কেলন এই দাদি না অঙ্কল ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি বাঁচতে গিয়ে সেলফ ডিফেন্স আত্মরক্ষা, কিন্তু মোর মগজ কইতে আছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি থানায় না জানাইয়া কোথাও যাইতে পারবেন না।